অনেকটাই জমে গেছে এখন, তো ফাইনালি আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো, আমার আর অভিষেকের আমাদের দুজনেরই আমরা যা কিছু এই পুজো উপলক্ষে কিনেছি, মানে বলতে পারো সবটাই যে আমরা কিনেছি তা নয়, মানে বেসিক্যালি আমরাই কিনেছি, কিন্তু আমাদের সব আত্মীয় স্বজনরা তারাও তো অনেকে মানে যেটা করে এখন আর কেউ জামা কাপড় কিনে দেয় না, অনেকেই এখন মানে ক্যাশ দেওয়াটাই প্রেফার করেন, তো আমরা আমাদের পছন্দ মতো কিনে নিই, তো সেই সমস্ত জমা হয়েছিল, তো সেগুলো দিয়ে আমরা সত্যি এবারে অনেক কিছু শপিং করেছি। যদিও এটা ভালো করেই জানি যে আমরা এবার পুজোয় সেভাবে কোথাও ঘুরে বেড়াবো না, কিন্তু তা সত্ত্বেও শপিং করতে কার না ভালো লাগে বলো, তো সেই জন্য আমরা কিছু শপিং করেছি। আর আশা করি প্যান্ডামিক সিচুয়েশান তো সবসময়ের জন্য থাকবে না, একটা সময় নিশ্চয়ই ভালো সময় আসবে, তো তখন তো আমরা অবশ্যই বাইরে বেরোবো ঘুরবো। তো যাই হোক, তো বেশি কথা না বলে আমি স্টার্ট করছি, তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পুজো শপিং হল। তো সবার ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো অভিষেকের জামা কাপড় যা যা কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার। ফার্স্ট অফ অল তোমাদের এর আগে একটা শপিং হলে আমি দেখিয়েছিলাম, মানে যেখানে আমি তোমাদের দেখালাম না যে আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য কেনা হয়েছে, তো তখন আমার আর অভিষেকের জন্য আমরা কিছু কিনেছিলাম, তো সেটা দেখিয়েছিলাম, তখন অভিষেকের জন্য জাস্ট এই এই একটা শার্ট কেনা হয়েছিল, এটা বোধহয় টার্টল থেকে নেওয়া হয়েছিল এই একটাই শার্ট। তো তারপর আরো বাবুর জন্য অনেক কিছু কেনা হলো আর কি, ফাইনালি দেখো ওর জন্য পাঞ্জাবি পরতেও খুব ভালোবাসে, তো সাধারণত ওর বেশিরভাগ যে পাঞ্জাবিগুলো কেনা হয়েছে সেগুলো সবই এক রঙা, মানে একটাই রঙের ওপর, তো এবারে দেখলাম যে প্রিন্টের ওপর কিছু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, তো লং লেন্থের অভিষেকের জন্য এই একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে, আরেকটাও নেওয়া হয়েছে দেখাচ্ছি, এই দেখো এই হচ্ছে এটা প্রিন্টেড পাঞ্জাবি, বেশ সুন্দর অন্যরকম। তো আমি এখন আর এগুলো ভাঁজ করছি না, এগুলো ভাঁজ করার দায়িত্ব অভিষেকের, কি রে করে দিবি তো? হ্যাঁ আড়ালে রয়েছে, ঠিক আছে শুনছি আমি কি বলছি ওর জামা কাপড় সম্পর্কে, এটা এইভাবে রাখলাম এখানে। আমরা তো যা শপিং করেছি প্রায় বিন্দুতে সিন্ধু হয়ে গেছে, বিন্দু থেকে সিন্ধু হয়ে গেছে, সত্যি একটু বেশি শপিং করেছি, ওই যে বললাম অনেকদিন ধরে, আর এর মধ্যে কয়েকটা জামা আছে মানে প্যান্ডামিক সিচুয়েশনের আগে কিনা, ঠিক আছে তো সেই সময় কিনেছিলাম, তারপরে আর বেরোনো হয়নি সেভাবে, তো সেই জামা কাপড়গুলো সেভাবেই রয়ে গেছে, কয়েকটা আছে সেরকম, আর বাকিটা আমরা কিনেছি আর আমাদের যারা গিফট করেছে আর কি বলতে পারো, পছন্দটা আমাদের এই আর কি, তো ওর ওই একটা দেখে পাঞ্জাবি প্রিন্টেড, এই আর একটা দেখো এইরকম একটা প্রিন্টেড পাঞ্জাবি আর একটা, বেশ সুন্দর, এগুলো দূর থেকে দেখে মনে হবে পিওর সিল্কের ওপর, কিন্তু কটন পুরোটাই কটনের ওপর, এটাও ওই সেম ফুল হাতা আর লং লেন্থের পাঞ্জাবি। আচ্ছা নেক্সট হচ্ছে, এটা হচ্ছে কালার্স অফ বেনেটন, এখান থেকে অভিষেকের জন্য একটা ফুল প্যান্ট কেনা হয়েছে, এই হচ্ছে কালারটা খুব সুন্দর ব্লু এর ওপর, মানে পুরোটাই ব্লু নেভি ব্লু, এর সঙ্গে ও একটা এই একটা নিয়েছে, এটা বেসিক্যালি কটনেরই কিন্তু খুব মানে খুব সফট সুন্দর, তো এই দুটো কালার্স অফ বেনেটন থেকে নেওয়া। আমার যা কিনেছি সেটা শেষ হচ্ছে না, আড়ালে থেকে কথা বলছি, ক্যামেরার পেছনে বসে আছে, তো H&M থেকে এই একটা আর একটা এরকম একটা গেঞ্জি, তো এটা গেঞ্জি না টি-শার্ট, হ্যাঁ টি-শার্ট, বাংলাতে গেঞ্জিই বলে, হ্যাঁ গেঞ্জি আমরা তো গেঞ্জি বলে অভ্যস্ত, তো যাই হোক এই একটা নিয়েছে, এটা ভীষণ হালকা ভীষণ লাইট ওয়েট, হালকা আরাম হবে আর কি পরে, তো এটা নেওয়া হয়েছে। অভিষেক রেডি হয়ে আছে যে ভিডিও শেষ হবে আর ও বসবে সমস্ত ভাঁজ করতে, আর এই চ্যানেল থেকেই দুটো ট্রাউজার দিয়েছে, এই একটা ট্রাউজার নিয়েছে, আর এই একটা
এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছে, এইটা আর ওই ব্লুটা। এই আর একটা ট্রাউজার, আর নিয়েছে আর তো কিছু নেই। যাক বাঁচা গেছে, শেষ হয়েছে। না আরেকটা আছে, সেটা হচ্ছে জুতো হয়েছে, দেখিয়ে দিই ওর পাটটা আগে। তো পুমা থেকে ওর জন্য আমরা না জুতোর দোকানে যখন জুতো কিনি তখন ওখানে বলে দিই যে বক্স গুলো আমাদের দেবেন না, কারণ ওগুলো আমাদের কোথায় ফেলবো আবার এসে সেই তো ফেলেই দিতে হবে। তো বক্স গুলো আমরা নিই না, ওরা জাস্ট ব্যাগের মধ্যে এরকম দিয়ে দেয় এইখানে। তো এই শুটটা এটাকে কি বলে, এটা স্নিকার। স্নিকার, আচ্ছা। তো এইটা, এগুলো পরে খুব আরাম হয়, পায়ের তলাটা খুব সফট। তুই এখানে এসে বল না, তোর দিদি ওকে বললাম যে তোর জিনিসগুলো তুই দেখা। না না, তো এই হচ্ছে শু। আর একটা নিয়েছে ওর পাঞ্জাবি, বা মানে ধরো এমনি দোকানপাট যাবে, দোকান বাজার যাবে একটু বেরিয়ে বাড়ি থেকে, তো সেটার জন্য ওর একটা জুতো ছিল, চটি ছিল, তো সেটা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, সেটা ছিঁড়ে গেছে অলমোস্ট। তো তার জন্য এইটা নিয়েছে, এটা নিয়েছে ওয়েস্ট সাইড থেকে, এটা পুমা থেকে নয়, এটা ওয়েস্ট সাইড থেকে নেওয়া। এই হচ্ছে অভিষেক বাবুর বাজার। না ওই ছোট ব্যাগটা আমার দেখে দে, হ্যান্ড ব্যাগটা দেখিয়ে দে। একটা ব্যাগ নিয়েছে, ব্যাগ নিয়েছে মানে এটা হচ্ছে বেসিক্যালি কার্ড হোল্ডার। কার্ড হোল্ডার, ওই ওর একটা আছে এরকম ছোট্ট, তো তার মধ্যে ও কার্ড গুলোকে রাখে। তো এইটা নতুন নেওয়া হলো, এটা জারা থেকে নেওয়া হয়েছে, অলরেডি এর মধ্যে সব ভরে রেখেছে, ঠিক আছে, সব ভরা টরা হয়ে গেছে কার্ড ফার্ড, যাই হোক। এগুলো কিন্তু খুব দরকার, যেন ঠিকঠাক ভাবে কার্ড গুলোকে রাখা, কার্ড গুলো সব ফোল্ড হয়ে যায়, মানে সাইড গুলো মানে মুড়ে যায়, তো ক্ষতি হয়। তো তার আমার তো লাইসেন্সটা ওই করে করে ঘষে ঘষে উঠেও গেছে। হ্যাঁ, ওটা প্রপার যত্ন নেওয়া দরকার, ঠিকঠাক জায়গায় জিনিসগুলোকে রাখা দরকার, তো সেই জন্যই এগুলো নেওয়া। এই হচ্ছে অভিষেকের মার্কেটিং, এটা মার্কেটিং এর পাওয়ার প্রমাণ, লোকে দেখলে তো কেনা হয়েছে, দরকার ছিল জানো তো, সত্যি সত্যি দরকার ছিল। তো বলতে পারো আমরা তো এবার পয়লা বৈশাখে কিছু কিনিনি, মানে অনেকটাই টাইম, তাই না, আমরা সেই শীতকালে কিছু কেনাকাটা করেছিলাম, তারপর থেকে সব জমেছিল, তো সেগুলো আমরা পুষিয়ে নিয়েছি এখন আমাদের যা যা দরকার ছিল। তো ভেবো না যে এগুলো পরে আমরা রোজ বেরিয়ে পড়লাম পুজোয়, মানে আমরা এরকম ভেবেছি এবার পুজোটাই, মানে পুজোর সময় বাড়িতে নানা রকমের রান্না, মানে এক্সপেরিমেন্টাল কিছু রান্না বান্না করবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ষষ্ঠী থেকে দশমী অবধি, অন্তত একবেলার যে সমস্ত রান্না বান্না করবো একবেলা তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো তখন হয়তো আমরা সেজে গুজে বাড়িতেই টেবিল, ডাইনিং টেবিলে হয়তো খাবার খেতে বসে গেলাম, তো সেই সবই আর কি, বেরোবো হয়তো টুকটাক। ওকে, তো ফাইনালি এবার আমার শপিং হল দেখানোর পালা। সবার আগে তোমাদেরকে দেখাই আমার শাড়িগুলো, যে শাড়িগুলো আমি কিনেছি, এর মধ্যে এই দুটো শাড়ি তোমাদের আমি আগেই দেখিয়েছি, মানে এই দুটো শাড়ি আমাকে অভিষেক দিয়েছে। তো এটা একটা, এটা একটা তসর সিল্ক, আর এটাও একটা তসর সিল্ক। শাড়ি দুটো পরি, যদি পরি পুজোর মধ্যে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই বলেছে এবারে আমরা সেজে গুজে বেরোবো, কিন্তু শুধু হাওয়া খাবো, মানে বাইকে করে খালি একটু ঘুরে টুরে চক্কর মেরে একটু এদিক ওদিক দূরে একটু ফাঁকা রাস্তা দিয়ে কিছুটা বাইক চালিয়ে যাবে আর কি, আমরা একটু হাওয়া টাওয়া খাবো, খেয়ে আমার বাড়ি চলে আসবো, একটু আলো দেখবো, একটু আলো দেখবো, ব্যাস দেখে চলে আসবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা হচ্ছে অ্যাটায়ার জোন, যে বুটিক, বুটিকের সমস্ত কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার একটা ভিডিও আছে, তো তোমরা যদি ভিডিওটা এখনো কেউ না দেখে থাকো তো আমি সেটার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওখান থেকে আমি কিছু জিনিস নিয়েছিলাম, তখন তোমাদের বলেছিলাম যে আমি পরে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তার মধ্যে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই শাড়িটা, দেখো এটা হচ্ছে একটা ঢাকাই, তো এটা দেখো একটা ঢাকাই, ভীষণ সুন্দর, তো লাল, দেখো জড়ি দেওয়া, ভীষণ লাইট ওয়েট, ভীষণই সুন্দর, মানে ঢাকাই, এবং এটাতে না কি বলতো কোনো
হয় না কিছু কিছু ঢাকাই পরলে গায়ে কুটকুট করে, মানে লাগে, সুতোর কাজগুলো এমন ভাবে পরা থাকে যে গায়ে লাগে, কিন্তু এটা সেরকম কোনো ব্যাপার নেই। মানে তুমি গায়ে দিলেই এটা মানে বোঝা যাচ্ছে আর কি, যে এটা এতটাই সফট এবং হালকা এবং এত সুন্দরভাবে শাড়িটা বানানো, ভীষণ লাইট ওয়েট। তো এইরকম একটা ঢাকাই এর, আমার ঢাকাই খুব বেশি নেই, এটা আছে, এটা হলো, আর এছাড়া আমার আরেকটা আছে গ্রিন আর গোল্ডেনের ওপর, তো তোমাদের কখনো পরে কখনো দেখাবো। আর তো সেই জন্য আমার খুব ইচ্ছে হয়েছিল একটা ঢাকাই নেওয়ার, তো এই শাড়িটাই ওই জন্য এবার নিলাম। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে শাড়িটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়াও এটার জোন থেকে আমি দুটো ব্লাউজও নিয়েছি, সেটাও তোমাদের দেখাই। এই একটা ব্লাউজ নিয়েছি, তো এই হচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক। দেখেছো ব্যাকে কি সুন্দর, এখানে পাইপিং এর কাজ করা আর এখানে দেখো বাটন সিস্টেম, এইরকম। এটা মানে সিল্কের উপর আর কি, ভীষণ নরম আর এবং বেশ গর্জিয়াস। তো এই একটা ব্লাউজ আমি নিয়েছি, এটা কিন্তু আমি অনেক শাড়ির সাথে চালিয়ে দিতে পারবো। আর একটা নিয়েছি দেখো, এই এইটা হচ্ছে ফ্রন্ট, এটা একটু আয়রন করে নিতে হবে, একটু কুচকে গেছে। এটা হলো ফ্রন্ট আর এটা হলো ব্যাক। ব্যাকে দেখেছো এইরকম, এখানে একটা বাটন দেওয়া, এই অবধি, আর তলাটা এখানে বাটন দেওয়া আছে, মানে এইটুকুনি বাটন সিস্টেম। এটাও মানে সিল্কের ওপর আর কি, কাপড়টা খুব সুন্দর, একটু কুচকে গেছে, তো এটাকে আমাকে একটু ইস্ত্রি করে নিতে হবে। তো এই দুটো ব্লাউজ দিয়ে কিন্তু আমি এই ব্লাউজটা দিয়ে ধরো আমি এই ঢাকাইটা করতে পারি, খুবই সুন্দর লাগবে। আবার এই ব্লাউজটার সাথে আমি এই শাড়িটাও সেম কালার, মানে সেম সেম এটাও যাবে খুব ভালো। আবার এটার সাথে আমি চাইলে এটাও কিন্তু করতে পারি, তো সেই জন্য বেশি আমি এমন নিয়েছি যে যার সাথে আমি অনেক শাড়ি করতে পারি। আবার এটার সাথে আমি এই ব্লাউজটা তো করতেই পারি, আবার এর সাথে আমি চাইলে এই শাড়িটাও করতে পারি। তো সেই জন্য সেই সব ভেবেই আর কি এই দুটো কালার নেওয়া। এবার দেখো বিবা থেকে আমি নিয়েছি দুটো কুর্তি, মানে একটা কুর্তি আর একটা সালোয়ার কামিজ আর কি, মানে পাটিয়ালা দেখাচ্ছি, পাটিয়ালা না ওটা কি বলে পালাজো। তো যাই হোক, এই একটা বিবা থেকে আমি এই একটা কুর্তি নিয়েছি কটনের, সুন্দর হাতার কাজটা এইরকম কাজ করা, মানে এইরকম আর কি ফোল্ড করা, ফোল্ড সিস্টেম, এরকম হাইনেক, মানে এই ধরনের, মানে হাইনেক এই ধরনের জামা আমার খুব ভালো লাগে, মানে পিঠের কাজটা এরকম হবে এরকম জামা আমার খুব ভালো লাগে, তো সেই জন্য এটা নেওয়া। এটা আর একটা, এটাও সালোয়ার উইথ পালাজো, মানে এর সঙ্গেই রয়েছে, দেখো এটাও খুব সুন্দর, রঙটা খুব সুন্দর, আমার এরকম সবুজ রঙের কোনো সালোয়ার ছিল না আর কি। তো এই হচ্ছে পুরো জামাটা, তলার দিকটা বেশ সুন্দর, খুব সুন্দর পছন্দ হয়ে গেল দেখে আর কি। তো এইটা নিয়েছি আর এর সঙ্গেই এই প্লাজোটা, এটা অপশনাল ছিল কিন্তু এক মিলে গেছে আর কি, দুটো সেম। তো চাইলে তো শুধু ওই ওপরেরটাও নেওয়া যেত, বা তুমি আলাদা করে চাইলে শুধু এই প্লাজোটাও নিতে পারতে, তো আমি দেখলাম কালারটা ম্যাচ হয়ে গেল, তো সেই জন্য এই আর কি। এই হচ্ছে সালোয়ার, আরেকটা আছে, তো এটার যে আরেকটা অ্যাট্রাকশন আছে সেটা দেখা। ও হ্যাঁ হ্যাঁ, এর সঙ্গে এটা যখন কিনি তখন এর সঙ্গে একটা জিনিস পেয়েছি, দেখো
এই জামাটার সঙ্গেই আর অভিষেকের সব খেয়াল থাকে এখানে বসে আছে খেয়াল রাখছি আমি কি বলছি ঠিকঠাক সব বলছি কিন্তু দেখো এর সঙ্গে একটা মাস্ক দিয়েছে এটা এর সাথেই লাগানো ছিল তো আমি এটা খুলে দিয়েছি পুরো পুরো গো গ্রিন হ্যাঁ একদম গো গ্রিন আচ্ছা এছাড়া আমি বিবা থেকে আরো কিছু মাস্ক নিয়েছি একটা ডিজাইনার টাইপের মাস্ক নিয়েছি এই একটা ব্ল্যাক এর উপর আর এই একটা নিয়েছি তো এই মাস্ক গুলো নিয়েছি ১১০০ মানে আমি রিজনেবল এই কারণে বলছি যে যখনই কোনো শপিং মলে যাই আমরা গিয়ে কিনি হ্যাঁ তো সেখানে দামগুলো যেরকম হয় সাধারণত সেই তুলনায় আমি কিন্তু বললাম এটা রিজনেবল ১১০০ টাকায় এরকম এত বড় একটা মানে আমার মনে হয়েছে রিজনেবল সেই এটা জিন্সের সাথেও পরা যেতে পারে আবার লেগিংসের সাথেও পরা যেতে পারে এটা আগেই নেওয়া মনে বললাম আমার কয়েকটা জিনিস প্যান্ডামিক সিচুয়েশনের আগেই নেওয়া ছিল তো এটা হচ্ছে তার মধ্যে একটা আর সবই যখন দেখাচ্ছি এই দুটো জাস্ট আমি রেখে দিই এই যে দুটো লেগিংস এটা হোয়াইট এটা ব্ল্যাক এই দুটো লেগিংস আমার দরকার ছিল তো এই দুটো লেগিংস আমি প্যান্টালুন থেকে নিয়েছি H&M থেকে আমি টপটা নিয়েছি আর আমার বরের কাণ্ড আমি তোমাদের দেখাই একটা জিনিস করেছে আমি জামা কাপড় দেখছি যেমন দেখি ও দেখে জানো তো মানে আমি যখন মানে বিশেষ করে আমার জামা কাপড় যখন দেখা হয় আমি যত না দেখি ও তার থেকে বেশি খুঁজতে থাকে দিয়ে তুলে তুলে দেখা এটা পরে দেখবি এটা দেখবি এটা দেখবি মানে এরকম করতে থাকে ও কখন জুয়েলারির দিকটায় চলে গেছে ঠিক আছে জুয়েলারির দিকে গিয়ে চুপি চুপি কি নিয়েছে একটা জিনিস পরে আমাকে এটা দেখাচ্ছে তখন এটা সব পেমেন্ট হয়ে গেছে আমাকে এটা আমি দেখতে পাইনি ঠিক আছে এই দুটো জিনিস তাহলে এটা একটা ইয়াররিং এটা ওই H&M থেকেই নেওয়া তো এই একটা ইয়াররিং নিয়েছে আর এটা নাকি দেখে ওর মনে হয়েছে হাতের চুড়ি এটা দেখে ওর মনে হয়েছে হাতের চুড়ি তোমরা বুঝতে পারছো কি একটু ফোকাস কর রিসলেট বলে মনে হয়েছিল আমার তখন ও রিসলেট মনে হয়েছিল আচ্ছা এটা দেখে ওর মনে হচ্ছে রিসলেট আচ্ছা এটা কোন আইটেম থেকে রিসলেট দেখো এখানে কানে গোজার পুরো ব্যবস্থা রয়েছে মানে গুজি দেওয়া রয়েছে ঠিক আছে বোঝাই যাচ্ছে যে এটা কানের দুল ও এটা ভেবেছে হাতে পরার জিনিস কিছু একটা ভেবে এটাও নিয়েছে মানে আমি সত্যি কথা বলতে আমি এত বড় বড় জিনিস পরি না এত বড় মানে এইরকম বড় পরি অবশ্য পরি না বলবো না আজকাল একটু একটু পরছি কিন্তু আমি চট করে এরকম কিনি না তো এত বড় আমার যে খুব পছন্দ হয়েছে এটা তা আমি বলবো না তো ওর এটা এমন নিয়ে ফেলেছে আমার তখন আর কিছু করার নেই তো বিলটা ওই সময় ওই দিচ্ছিল ওই সময় আমি খেয়াল করিনি ও পরে আমায় দিচ্ছিল যদি কি নিয়েছি তো তো আর ইয়ার এইটা ঠিক আছে সুন্দর তো এই হচ্ছে ব্যাপার আমি তো আর বুঝতে পারিনি যে এটা যে ব্যাপারটা এইখানে তো একটা গুঁজি দেওয়া হচ্ছে মানুষ তো কানে দিয়ে পড়ে হাতে কেউ এরকম পড়ে আমি আসলে এটা ইয়ে করিনি আমি ভেবেছি বোধ হয় বড় পালার মতো লাগছে চমৎকার ভাবে হাতে পড়বি তো ভেবেই আমি নিয়েছিলাম এটা আর হচ্ছে নেক্সট হচ্ছে এই জারা থেকে আমি প্যান্টটা নিয়েছি কমফোর্টেবল ভীষণ হালকা ফুলকা না উল্টো দেখাচ্ছি সরি এরকম ডিজাইন করা
পকেটের মতো দুটো দিয়ে নিয়েছি। আর জারা থেকে একটা ব্যাগ, এই ব্যাগটা আমি নিয়েছি। সুন্দর এখানে হ্যান্ডেল দেওয়া, এটা আমার আটকানো আছে, আমি এখন এটা খুলিনি, খুলে দিলেই হয়, খুললে এই জিনিসটা আরো বড় হয়ে যাবে। তো এই আমি এখনো ফাঁকাও করিনি। দেখো এর ভেতর এই হচ্ছে চেম্বার, মানে আমার বেশ গাবলু গুবলু একটা ব্যাগ মনে হয়েছে বেশ। তো সেই জন্য আমার খুব পছন্দ হওয়াতে আমি ব্যাগটা নিয়েছি। আর ফাইনালি আমার জুতো, আমরা যখন এগুলো কিনতে টিনতে গেছি সবসময় ভিডিও করা হয়নি, তো সবসময় সেই জন্য তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তো একেবারে ওই জন্য তোমাদের দেখাচ্ছি। তো পুমা থেকে আমি এই জুতোটা নিই, এই জুতোটা এই কারণে নিলাম, এই জুতোটাও ভীষণ হালকা, ভালো জুতো। আর এটা শাড়ির সাথেও চলে যাবে জানো তো, শাড়ি সালোয়ার সব কিছুর সাথে খারাপ লাগবে না, বেশ ভালো লাগবে, তো সেই জন্য আমি। তো আমার এবারে পুজো শপিং আর যা যা করেছি সব, যা যা কেনাকাটা করেছি সবই তোমাদের দেখালাম, কোনো অন্য কোনো মানে এগুলো এত কিনেছি মানে এই নয় যে এগুলো সবই পুজোর সময় পরে বেরিয়ে পড়বো, তা নয়, পরবো কখন যদি বেরোই কিছু তখন নিশ্চয়ই পরবো, বাড়িতেও পরতে পারি। তো এবারে তো জানি না, হাইকোর্ট থেকে তো অন্যরকম নিয়ম বলে দিয়েছে, তো পুজো প্যান্ডেলে আমাদের পাড়ার যে পুজোটা হচ্ছে আর কি, তো সেখানে মানে আমরা অঞ্জলি দিতে পারবো কিনা আপনি বুঝতে পারছি না, ওরা কী ব্যবস্থা নেবে, যদি ওরা তো সমস্ত প্রোটোকল মেনেই, কিন্তু আমাদের পাড়ার যে প্যান্ডেলটা সেভাবেই বানানো হয়েছে। তো ওরা যখন চাঁদা নিতে এসেছিলো তখন বলেও ছিল যে মানে বাড়ি থেকে পুষ্পাঞ্জলির সময় বাড়ি থেকে ফুল নিয়ে যেতে হবে, এবং ওরা পুরো সেইভাবে ব্যবস্থা করছে, মানে বেশি ভিড় যাতে না হয়। তো জানি না ফাইনালি কী করবে, দেখা যাক সেটা। তো হয়তো যদি অঞ্জলি দিতে যাই মানে সমস্ত সেফটি সব কিছু মেনে যদি যাই তখন নিশ্চয়ই একটা শাড়ি ভাঙবো, তো যাই করবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর এই যে এত নিয়ম করে বারবার করে বলা হচ্ছে পুজোর সময়টা ভীষণ সাবধানে থাকতে, বাইরে বেরোতে বারণ করছে, তো এত কেনাকাটা করে ফেলেছি মানেই তোমরা কিন্তু ধরে নিও না যে আমরা রোজ বেরিয়ে পড়ছি বা যেভাবে আমরা অন্যান্যবার পুজোগুলো কাটাই সেভাবে কাটাচ্ছি, একদমই সেটা নয়। আমরা সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করব, এবং যে যা যতটা সাবধানে থাকা যায় এবং আমি আমার আত্মীয় স্বজন আমরা সবাই কিন্তু সেইটাই মেনে চলছি, চলার চেষ্টা করবো আর কি এই পুজোয়। যাই হোক, তো পুজোটা সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, খুব ভালোভাবে পুজো কাটাও, যে যা শপিং করেছো বাড়িতেই করে ফেলো, করে করো, ছবি তোলো, ছাতে যাও, অনেক রকমভাবেই পুজোটাকে সেলিব্রেট করা যেতে পারে, তো সেভাবেই করো, পারলে অবশ্যই মাস্ক পরে বা সমস্ত স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে কাছাকাছি ঘুরেও আসতে পারো, কিন্তু অবশ্যই ভিড় এড়িয়ে চলতে হবে, ভিড় দেখলেই পালিয়ে আসবে। তো আমি তো সেটাই ঠিক করেছি যে আমরা বেরোবো, যদি কোথাও দেখি ভিড় বেশি সেখানে যাবো না, সেদিকটা যাবোই না একদম। তো এই হলো ব্যাপার, তো আর এই হলো আমার পুজো শপিং। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলো না সাবস্ক্রাইব করার পর। আর তাহলে দেখা হচ্ছে আমার পরের ভিডিওয়ে, দেখা এরপর পরপর সব পুজোর ভিডিওই আসবে, মানে বাড়িতেই থাকি বা যদি বাইরে একটুখানির জন্য বেরোই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।